মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মডুলেশন এবং ডিমডুলেশন চ্যাপ্টার। আজকের আলোচ্য বিষয় হলো অ্যাম্পলিচিউড অ্যান্ড পাওয়ার স্পেকট্রাম ইন অ্যাম্পলিচিউড মডুলেশন। মোট কথা, আজকে আমরা শুধু অ্যাম্পলিচিউড মডুলেশন নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় প্রায় আসে এবং এটা জানা খুবই জরুরি, খুবই সহজ, মনোযোগ দেখলে বুঝতে পারবা। বিস্তারিত আলোচনা করা হবে, তাহলে আলোচনা শুরু করা যাক। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো বিস্তার মডুলেশন। সিগন্যালের বিস্তারের পরিবর্তনের সাথে সাথে বাহক তরঙ্গের বিস্তার পরিবর্তন প্রক্রিয়াকে বিস্তার মডুলেশন বলে। এটা আমরা আগে আলোচনা করেছিলাম, আজকেও বললাম, পরে চিত্রের সাহায্যে দেখলে আর একটু ভালো করে বোঝা যাবে। দি প্রসেস অফ চেঞ্জিং সাম ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ ফর এক্সাম্পল অ্যাম্পলিচিউড ফ্রিকোয়েন্সি অর ফেজ অফ এ ক্যারিয়ার ওয়েভ ইন অ্যাকর্ডেন্ট উইথ দ্য অ্যাম্পলিচিউড অফ দ্য সিগন্যাল ইজ নোন অ্যাজ অ্যাম্পলিচিউড মডুলেশন। এখন আমরা এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করব। একটি ক্যারিয়ার তরঙ্গকে নিচের সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, ইসি ইকুয়াল টু ইসি কস ওমেগা সিটি স্মল ইসি, এটা হলো ক্যারিয়ার তরঙ্গের তাৎক্ষণিক ভোল্টেজ। ক্যাপিটাল ইসি হলো ক্যারিয়ার তরঙ্গের বিস্তার, ওমেগা সি বা টু পাই এফ সি, এটা হলো ক্যারিয়ার তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। এখন দেখো, ইএস সমান সমান এম ইসি কস ওমেগা এস টি, ইএস হলো সিগন্যাল তরঙ্গের তাৎক্ষণিক ভোল্টেজ, এমইসি হলো সিগন্যাল তরঙ্গের বিস্তার, ওমেগা এস হলো সিগন্যাল তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। তাহলে যখন এই দুইটা সুপার ইম্পোজ করা হবে, মডুলেশন করা হবে, তখন বিস্তার মডুলেটেড তরঙ্গের বিস্তার হবে ইসি, ইসি মানে হলো ক্যারিয়ার তরঙ্গের বিস্তার, প্লাস এমইসি কস ওমেগা এস টি, এমইসি কস ওমেগা এস টি, এটা হলো তোমার সিগন্যাল তরঙ্গের তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালা। ঠিক আছে, এই ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে এই ভোল্টেজেরও পরিবর্তন হবে। তাহলে বিস্তার মডুলেটেড তরঙ্গের বিস্তার ইকুয়াল টু ইসি ক্যারিয়ার তরঙ্গের বিস্তার প্লাস হলো তোমার সিগন্যাল তরঙ্গ, এমইসি কস ওমেগা এস টি, সংক্ষেপে ইএস বলা যায়। ইসি কমন নাও, ওয়ান প্লাস এম কমেগা কস ওমেগা এস টি। বিস্তার মডুলেটেড তরঙ্গের যে কোনো মুহূর্তের ভোল্টেজ ই ইকুয়াল টু এই যে বিস্তার ইসি ওয়ান প্লাস এম কমেগা কস ওমেগা এস টি, এটা হলো বিস্তার, আর তোমার সাইনোসোডাল কম্পোনেন্ট হলো কস ওমেগা সি টি। ঠিক আছে, এখন আমরা গুণ করে দেই ইসি কস ওমেগা সি টি প্লাস এম ইসি কস ওমেগা এস টি কস ওমেগা সি টি, তাহলে ইসি কস ওমেগা সি টি প্লাস এই এম ইসি বাই টু, দুইটা ভাগ দিলাম, দুইটা গুণ দিলাম, টু কস ওমেগা এস টি কস ওমেগা সি টি, ইসি কস ওমেগা সি টি প্লাস এম ইসি বাই টু, টু কস এ কস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, সেই ফর্মুলাটা লিখলাম, তাহলে হলো কস ওমেগা সি প্লাস ওমেগা এস টি প্লাস কস ওমেগা সি মাইনাস ওমেগা এস টি। আরও ভাঙলাম, ইসি কস ওমেগা সি টি প্লাস এম ইসি বাই টু কস ওমেগা সি প্লাস ওমেগা এস টি প্লাস এম ইসি বাই টু কস ওমেগা সি মাইনাস ওমেগা এস টি। এখন আমরা, এইটা হলো কার তরঙ্গ, এটা হলো তোমার বিস্তার মডুলেটেড তরঙ্গের যে কোনো মুহূর্তের ভোল্টেজ, বিস্তার মডুলেটেড তরঙ্গের যে কোনো মুহূর্তের ভোল্টেজ। তাহলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, খেয়াল করো, উপরের বিস্তার মডুলেটেড তরঙ্গটির তৃতীয় তরঙ্গের সমষ্টির সমান, প্রথমটির বিস্তার ইসি কম্পাঙ্ক এফ সি, দ্বিতীয়টির বিস্তার এম ইসি বাই টু এবং কম্পাঙ্ক এফ সি প্লাস এফ এস, দ্বিতীয় তৃতীয়টির বিস্তার এম ইসি বাই টু এবং কম্পাঙ্ক হল এফ সি মাইনাস এফ এস। তাহলে আমরা দেখলাম বিস্তার মডুলেটেড তরঙ্গের তিনটা কম্পাঙ্ক বিদ্যমান পেলাম, একটা এফ সি, একটা এফ সি প্লাস এফ এস, একটা এফ সি মাইনাস এফ এস। প্রথম কম্পাঙ্কটি হলো ক্যারিয়ার তরঙ্গের কম্পাঙ্ক। সুতরাং বোঝা গেল বিস্তার মডুলেশনে প্রাথমিক ক্যারিয়ার তরঙ্গের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, বরং অধিকন্তু আরও দুটো নতুন কম্পাঙ্ক সৃষ্টি হয়, তাকে সাইড ব্যান্ড কম্পাঙ্ক বলে, সেটা হলো এফ সি প্লাস এফ এস অথবা এফ সি মাইনাস এফ এস। এফ সি প্লাস এফ এস কে বলে আপার সাইড ব্যান্ড কম্পাঙ্ক,
FC minus FS কে বলা হয় লোয়ার সাইড ব্যান্ড কম্পাঙ্ক। এই যে তোমার হলো তোমার সিগন্যাল তরঙ্গ, ক্যারিয়ার তরঙ্গ, বিস্তার মডুলেটেড তরঙ্গ, ঠিক আছে। এইটা আমরা এখন বিস্তার মডুলেটেড তরঙ্গের বিস্তার নিয়ে আমরা আলোচনা করব, এখন তরঙ্গের ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি বৈদ্যুতিক ক্ষমতা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, যেহেতু এটা এসি সিগন্যাল ভি এর জায়গা হবে ভি আর এম এস বা ইআর এম এস স্কোয়ার, তাহলে বৈদ্যুতিক ক্ষমতা পি ইকুয়াল টু ইআর এম এস স্কোয়ার বাই আর। আমরা জানি ইআর এম এস ইকুয়াল টু ইনোট বাই টু, এখানে ইনোট হলো ইসি, ঠিক আছে। অথবা এটা হলো তোমার মূল তরঙ্গের ক্ষেত্রে ইসি আর সাইড ব্যান্ডের ক্ষেত্রে হলো এম এসি বাই টু, এম এসি বাই টু। তাহলে তোমার বোঝা গেল ক্ষমতা তিনটে বিস্তারের মধ্যে বন্টিত থাকবে, ইসির মধ্যে থাকবে, এম ইসি বাই টু এর মধ্যে থাকবে, এম ইসি বাই টু এর মধ্যে থাকবে। ক্যারিয়ার তরঙ্গের ক্ষমতা দেখো তো ইসি বাই রুট টু মানে ইআর এম এস তার স্কোয়ার বাই আই, ইসি স্কোয়ার বাই টু আর। সাইড ব্যাট তরঙ্গের মোট ক্ষমতা বিস্তার হলো এম ইসি বাই টু ভাগ রুট টু তার স্কোয়ার বাই আর প্লাস এম ইসি বাই টু বিস্তার ভাগ রুট টু স্কোয়ার বাই আর, তাহলে এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই এইট আর প্লাস এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই এইট আর এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই ফোর আর। এটা হলো তোমার সাইড ব্যান্ডের ক্ষমতা, এটা হলো তোমার ক্যারিয়ার তরঙ্গের ক্ষমতা। তাহলে মোট ক্ষমতা পিটি পি টোটাল ইকুয়াল টু পিসি ক্যারিয়ার তরঙ্গের ক্ষমতা প্লাস সাইড ব্যান্ডের ক্ষমতা ইসি স্কোয়ার বাই টু আর প্লাস এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই ফোর আর। ইসি স্কোয়ার বাই টু আর কমন নিলে ওয়ান প্লাস এম স্কোয়ার বাই টু, ইসি স্কোয়ার বাই টু আর দুই লসাগু করলে টু প্লাস এম স্কোয়ার, তাহলে পিটি আমরা পেয়ে গেলাম ইসি স্কোয়ার বাই ফোর আর টু প্লাস এম স্কোয়ার। অতএব পিএস বাই পিটি মানে সাইড ব্যান্ডের ক্ষমতা ভাগ মোট ক্ষমতা, এটা কি হয় দেখি। সেটা আমরা ক্যাটাগরি করে পেলাম এম স্কোয়ার ইসি স্কোয়ার বাই ফোর আর ইসি স্কোয়ার ব্র্যাকেট টু প্লাস এম স্কোয়ার বাই ফোর আর ইকুয়াল টু এম স্কোয়ার বাই টু প্লাস এম স্কোয়ার। আমরা পেয়ে গেলাম সাইড ব্যান্ডের ক্ষমতা ও টোটাল ক্ষমতার রেশিও এম স্কোয়ার প্লাস টু প্লাস এম স্কোয়ার। এখন খেয়াল করো যেহেতু সিগন্যাল সাইড ব্যান্ড কম্পাঙ্কের মধ্যে থাকে তাই প্রয়োজনীয় ক্ষমতা সাইড ব্যান্ডের মধ্যেই থাকে। উপরের সমীকরণ থেকে দেখা যায় সাইড ব্যান্ড ক্ষমতা মডুলেশন ফ্যাক্টর এম এর উপর নির্ভর করে, আর কিছুর উপর নির্ভর করে না। মডুলেশন ফ্যাক্টর এম এর মান যত বেশি হবে সাইড ব্যান্ডের প্রয়োজনীয় ক্ষমতা তত বেশি হবে, এর দ্বারা মডুলেশন ফ্যাক্টর এম এর গুরুত্ব বোঝা যায়। তাহলে মডুলেশন ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, মডুলেশন ফ্যাক্টর যত বেশি হবে সাইড ব্যান্ডের ক্ষমতা তত বেশি হবে, আমাদের ট্রান্সমিশনের দক্ষতা তত বেশি হবে। যদি এম ইকুয়াল টু জিরো হয় তাহলে সাইড ব্যান্ড ক্ষমতা জিরো এম স্কোয়ার বাই টু প্লাস এম স্কোয়ার পিটি, যদি এম ইকুয়াল টু পয়েন্ট ফাইভ হয় তাহলে হবে ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টু পিটি, এম ইকুয়াল টু ওয়ান হলে সাইড ব্যান্ডের ক্ষমতা হবে থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ইন্টু পিটি। দেখা গেল এম এর মান যত বাড়ছে সাইড ব্যান্ডের ক্ষমতা তত বাড়ছে। আবার এই যে সিগন্যাল তরঙ্গ, ক্যারিয়ার তরঙ্গ, বিস্তার মডুলেটেড তরঙ্গ এম ওয়েভ, অ্যাম্প্লিচিউড মডুলেটেড ওয়েভ, বিস্তার মডুলেটেড তরঙ্গে সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি এই যে এফ সি, এটা হল এফ সি মাইনাস এফ সি এফ এস, এটা হল এফ সি প্লাস এফ এস, এটার বিস্তার ইসি, এটার বিস্তার এম ইসি বাই টু, এটার বিস্তার এম ইসি বাই টু। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন একটা প্রবলেম করব, যেটা আমরা আলোচনা করব এইটারই একটা আমরা একটা প্রবলেম দেখব। নিচে একটি বিস্তার মডুলেটেড তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, ভি ইকুয়াল টু ভিও দিতে পারো স্মল ইও দিতে পারো, ফাইভ ওয়ান প্লাস পয়েন্ট সিক্স কস সিক্স টু এইট জিরো টি ব্র্যাকেট সাইন টু ওয়ান ওয়ান ইন্টু টেন টু দার ফোর টি, এত ভোল্ট। এটা হলো একটা বিস্তার মডুলেটেড তরঙ্গের সমীকরণ। আমরা কী কী নির্ণয় করব, বিস্তার মডুলেটেড তরঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তার নির্ণয় করব, বিস্তার মডুলেটেড তরঙ্গের প্রত্যেকটি অংশের কম্পাঙ্ক বিস্তার নির্ণয় করব। প্রথম কাজ হলো সর্বোচ্চ বিস্তার সর্বনিম্ন বিস্তার, তারপরে বিস্তার মডুলেটেড তরঙ্গের প্রত্যেকটি অংশের কম্পাঙ্ক এবং বিস্তার নির্ণয় করব। প্রত্যেকটি অংশের কম্পাঙ্ক মানে কি, তিনটে কম্পাঙ্ক এফ সি, এফ সি প্লাস এফ এস, এফ সি মাইনাস এফ এস, আর বিস্তার তো ইসি এম ইসি বাই টু, ঠিক আছে। তাহলে সমাধানটা করি, একটি বিস্তার মডুলেটেড তরঙ্গের সমীকরণ দেওয়া আছে ভি ইকুয়াল টু ফাইভ ওয়ান প্লাস জিরো পয়েন্ট সিক্স কস সিক্স টু এইট জিরো টি সাইন টু ওয়ান ওয়ান ইন্টু টেন টু আর ফোর টি ভোল্ট। আর আমরা জানি বিস্তার মডুলেটেড তরঙ্গের সমীকরণ ভি ইকুয়াল টু সি ওয়ান প্লাস এম কস ওমেগা এস টি সাইন ওমেগা সি টি। এ জায়গায় কিন্তু তোমার সাইন দিলে সাইন দিবা, কস দিলে কস দিবা,
এইটা অবশ্যই কজ হবে, এটা সাইন হইতে পারে কজ হইতে পারে, যেহেতু দিয়ে আছে সাইন আমরা সাইন ইউজ করলাম, কোনো অসুবিধা নাই। এক ও দুই তুলনা করলে পাওয়া যায় ইসি সমান সমান ফাইভ ভোল্ট, এম ইগল টু পয়েন্ট সিক্স, এম ইগল টু কত, জিরো পয়েন্ট সিক্স, ওমেগা এস হলো 6280, ওমেগা সি হলো 211 × 10⁴। ঠিক আছে, এই তো পেয়ে গেলাম, ইসি হলো ফাইভ ভোল্ট, এম হলো 0.6, এটার ইউনিট নাই, ওমেগা এস হলো 6280, এটা রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা সি হলো 211 × 10⁴ রেডিয়ান পার সেকেন্ড। বিস্তার মডুলেট তরঙ্গের সর্বোচ্চ বিস্তার আমরা কি জানি বলো তো, ইসি প্লাস এমইসি, ইসি প্লাস এমইসি। ঠিক আছে, এটা নিচের চিত্রে আমরা দেখব, ইসি হলো ফাইভ, এম হলো 0.6, ইসি হলো ফাইভ, তাহলে 8 ভোল্ট। বিস্তার সর্বনিম্ন হবে ইসি মাইনাস এমইসি, ফাইভ মাইনাস 0.6 × 5, তাহলে হলো 5 − 3 = 2 ভোল্ট। বিস্তার মডুলেট তরঙ্গের কম্পাঙ্ক সময় এফসি মাইনাস এফএস, এফসি মানে কি ওমেগা সি বাই 2π, এফএস মানে কি ওমেগা এস বাই 2π, ওমেগা সি মাইনাস ওমেগা এস বাই 2π, ওমেগা সির মান জানি, ওমেগা এসের মান জানি, 2π এর মান জানি, 3.35 × 10⁵ হার্টজ। এফসি হবে ওমেগা সি বাই 2π, ওমেগা সির মান 211 × 10⁴, 2 × π, 3.36 × 10⁵ হার্টজ। এফসি প্লাস এফএস, ওমেগা সি প্লাস ওমেগা এস বাই 2π, 211 × 10⁴ প্লাস 6280 বা 2 × 3.142, 3.37 × 10⁵ হার্টজ। তাহলে আমরা পেয়ে গেলাম সর্বোচ্চ বিস্তার, সর্বনিম্ন বিস্তার পেয়ে গেলাম এবং তিনটা ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। এখন বাকি আছে আমাদের বিস্তার নোডের তরঙ্গের বিদ্যমান বিস্তার সমূহ। বিস্তার তো আমি বললাম তিনটে, একটা ইসি, ইসি মানে 5 ভোল্ট, এমইসি বাই 2 1.5 ভোল্ট, আর একটা এমইসি বাই 2 1.5 ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় প্রায় আসে। তোমরা না বুঝতে পারলে ভিডিওটা দুইবার দেখবা, তারপরে না বুঝতে পারলে মোবাইলে যোগাযোগ করবা, ইনশাল্লাহ পরে লেকচারে ক্লিয়ার করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।